মোবাইল অপারেটর রবি আজিয়াটার বিরুদ্ধে প্রায় 1,500 কোটি টাকার রাজস্ব ফাঁকি প্রমাণ পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। টাওয়ার ও গ্রাহক সংখ্যা কম দেখানো সহ প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রতারণার চিত্র সম্প্রতি এক খসড়া অডিট রিপোর্টে উঠে এসেছে। রবির এসব ভয়াবহ অনিয়মের চিত্র পেয়েছে বিটিআরসি অডিট প্রতিষ্ঠান মুসিহ মোহিত অ্যান্ড কোং। ২০১৬ সালে প্রথমবারের মতো রবি আজিয়াটার হিসাব নিরীক্ষা করতে মসিহ মোহিত হক অ্যান্ড কোম্পানিকে নিয়োগ দেয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। প্রতিষ্ঠানের কর ফাঁকি, আয় ও রাজস্ব পরিশোধের হিসাব খতিয়ে দেখে নিরীক্ষা প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটি খসড়া প্রতিবেদন জমা দিয়েছে বিটিআরসিতে। প্রতিবেদনে দেখা যায়, অনুমোদিত 1800 ব্যান্ডের অতিরিক্ত তরঙ্গ ব্যবহার করে রবি সরকারকে ফাঁকি দিয়েছে 350 কোটি টাকা। 1998 থেকে 2005 সাল পর্যন্ত রবি গ্রাহক কম দেখিয়েছে 8 থেকে 9 লাখ, এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে 200 কোটি টাকা। খসড়া প্রতিবেদনে দেখা যায়, 2004 সালে প্রতি হ্যান্ডসেট বিক্রিতে 1100 টাকা করে কর নির্ধারণ করে রাজস্ব বোর্ড, যার বেশিরভাগই না দিয়ে ব্যবসা করে গেছে তখনকার এয়ারটেল, যা 2010 থেকে রবি নামে পরিচিত। রবির মতো একটি বহুজাতিক কোম্পানির এ ধরনের আর্থিক অনিয়মে হতবাক সবাই। খসড়া অডিট রিপোর্টে রবির এসব অনিয়মের বিষয়ে জানতে চাওয়া হলে বিটিআরসি চেয়ারম্যান জানান, আইন বহির্ভূত কাজ করলে ছাড় দেওয়া হবে না কোনো অপারেটরকে। অপারেটর যে পয়সাটা সরকারকে দিতে হবে, ওটা যদি না দেয় ওটা তো বেআইনি হয়ে গেল না। আমরা তো আর আইনের বাইরে যে কোনো পয়সা চাচ্ছি না তাদের কাছে। অতীতে এই সমস্ত ভুলের কারণে যে পয়সাগুলো সরকারকে দেয়নি, সেই সরকারকে পয়সাগুলো দিতে হবে। বিটিআরসির কর্মকর্তারা জানিয়েছে, রবির খসড়া অডিট রিপোর্টের জবাব দিতে বলা হলেও এখনও কোনো উত্তর দেয়নি তারা। এই অডিটের বাইরেও রবির 2013 থেকে 2016 সাল পর্যন্ত 553 কোটি টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে এনবিআর এর বৃহৎ করদাতা ইউনিট। এ ব্যাপারে রবি আজিয়াটার সাথে নানাভাবে যোগাযোগ করা হয়, কিন্তু কোনো কর্মকর্তাই অডিট রিপোর্ট নিয়ে কথা বলতে রাজি হননি। উমর নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।